তুমি ওকে যেতে দিলে কেন? আমাকে একটা ফোন করতে পারলে না? দেখতাম কত বড় হিম্মত ও কত বড় মাস্তান হয়েছে। আমি কি করে আটকাবো শেখর? আমার কথা শুনে বুঝতে পারছো না একটা গুন্ডা মাস্তান ভদ্রলোকের ছেলে হলে কেউ ওভাবে কথা বলে? এতদিন বাদে ওর বাবার কথা মনে পড়েছে? বাবাকে যখন ছুরি মেরে রাস্তায় ফেলে দিয়েছিল তখন কোথায় ছিল ছেলে? দিনের পর দিন একটার পর একটা দামি ওষুধ নিজের পকেটের পয়সা খরচ করে এনেছি, হাসপাতালের বিল মিটিয়েছি, তখন বাবার কথা মনে পড়েনি, এখন এসেছে সম্পত্তি চাইতে। এই যে কিসের সম্পত্তি আমি তো সেটাই বুঝতে পারছি না। 1 কোটি টাকার হিরে কোথায় ছিল, কার কাছে? যত সব গাঁজাখুরি, আর যদি থেকেই থাকে তো আমরা নিয়েছি, তো বেশ করেছি। ওর বাবার শেষ সময়ে আমরাই যাবতীয় দেখাশোনা করেছি, রাতের পর রাত জেগে কাটিয়েছি। ও সম্পত্তি আমাদেরই পাওনা, আমরা নেব। শেখর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ওর চেহারাটা তুমি দেখোনি। সব রাস্তা কুত্তা আমি অনেক দেখেছি, কতজনকে সামলালাম। শোনো, এরপর এলে স্রেপ রাস্তা থেকে ফুটিয়ে দেবে, ঘরে ঢুকতেই দেবে না, আর নিজে না পারলে আমাকে ডেকো, আমি সামলে নেব। তাছাড়া ওই যে মৃত লোকটার ছেলে, তার কি প্রমাণও দিয়েছে? প্রমাণ আবার কি দেবে, ওর মুখের কথাই দেখো গিয়ে। ও হয়তো খুনিদের সঙ্গে ছিল, এখন সম্পত্তির লোভে ছেলে সাজছে। উফ, কেন যে রাস্তা থেকে তুলে আনতে গেলাম, ভালো করতে গিয়ে শেষে খাল কেটে কুমির আনলাম, থাকতো করে বাইপাসে। এর জন্য তুমি দায়ী শেখর, যত নষ্টের গোড়া তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। তুমি জোর করে ওকে বাইপাস থেকে তুলে আনলে, গোয়ার তুমি করে ওকে হাসপাতালে ঢোকালে, কারোর কোনো বারণ শুনলে না, আর তার ফলে এই সমস্ত একটার পর একটা ঝামেলা, একটা রাস্তার লোকের জন্য আমাদের কি না সহ্য করতে হচ্ছে। আরে বাবা, আমি জানবো কি করে? একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিল, তাকে তুলে আনবো না, তার চিকিৎসা করবো না? করলে তো কোনো লাভ হলো কি? সেই তো মারাই গেল, আমরা চিকিৎসা না করলে হয়তো 2 দিন বাদে মারা যেত, কিন্তু এই সমস্ত ঝামেলায় আমাদের জড়াতে হতো না। যত সব মাফিয়া গুন্ডাদের চক্র, এর জের কোথায় গিয়ে গড়াবে, কত দূর যাবে, তার কোনো ঠিক আছে? কোনো ঝামেলাই হতো না যদি না 18 তারিখ রাত্রিরে ওই সুভাষ সামন্তকে তোমার বাবা খুনের চেষ্টা করত। শেখর, তাহলে তো ওই লোকটাকে আমাদের রাস্তা থেকে তুলতে হতো না, আর আমরা কোনো ঝামেলায় জড়াতাম। আমার বাবা ওকে ছুরি মেরে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়েছে, আমার বাবা ওকে খুনের চেষ্টা করেছে। হ্যাঁ, আর যত দিন যাচ্ছে এ ব্যাপারে আমি আরো নিশ্চিত হচ্ছি, আর ধানবাদের গোটা ঘটনাটাই আমি আরো শিওর হয়েছি। শেখর, আর আমি জানি তোমার শুনতে খারাপ লাগবে, তোমার কষ্ট হবে, কিন্তু ওই ছেলেটার পিতৃহারা হওয়ার জন্য তোমার বাবাই দায়ী। ও ঠিকই বলেছে। ও আমাকে খুনির মেয়ে বলেছে, আমাকে চোর বলেছে। তুমি খারাপ কথা একদম বলবে না, আমি তোমার মুখ থেকে কথা শুনতে চাই না। আজ শুনতে চাও না, কাল তো শুনতে চাইবে, পরশুদিন নিজেই বলবে। পারো, আমি তো জানতাম না যে আমি একটা খুনির মেয়ে, আমার বাবা একটা মার্ডারার, কালকে হয়তো শুনবে যে আমি। পারো, একদম একদম তুমি এসব কথা বলবে না। ছাড়ো তো, একদম টাচ করবে না তুমি আমাকে, ধরবে না আমাকে কখনো। আমি শেষবারের মতো তোমাকে বলছি, তুমি যেও না। বাবা নিচে আমার জন্য অপেক্ষা করছেন। আমি নিচে গিয়ে ওনাকে বলে আসছি যে পল্লবী যাবে না, হাসপাতালেই থাকবে। বাবা আমাকে যেতে বলেছেন। তুমি তো এখনো শব্দে সেরে ওঠোনি, তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে নাও, তারপর বাড়ি যাবে, তখন গিয়ে নাচ শুরু করো। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়, বিজয়লক্ষ্মী আম্মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছেন। বিজয়লক্ষ্মী আম্মা যদি আরো কটা দিন অপেক্ষা করেন তাতে তো কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার মনের ভেতরে যদি রোগ বাসা বেঁধে থাকে তাহলে তো সবটাই ক্ষতি। বাবা বলেছে নাচতে না পারাটাই আমার ক্ষতি, যতদিন আমি নাচতে পারলাম না আমি ততটাই পিছিয়ে পড়লাম। কিন্তু এই অসুস্থ শরীরে তুমি যদি আবার নাচ শুরু করো তাহলে তো তুমি আরো পিছিয়ে পড়বে। এই অবস্থায় নাচতে গেলে যদি তোমার আরো কোনো বড় অসুখ হয় তাহলে যে নাচ চিরতরে বন্ধ। বাবা বলেছে আমি সুস্থ হয়ে গেছি, তাই তো বাবা আমায় নিয়ে যাচ্ছেন। একদম বাজে কথা, তোমার অসুখ সারেনি, তুমি এখানেই থাকবে। না না, আমি আর থাকবো না, আমি গেলাম। পল্লবী, প্লিজ প্লিজ এখন যেও না। না না,
আমার বাবা খুব রেগে যাবেন। এত ভয় পাও কেন বাবাকে? উনি কি তোমাকে মেরে ফেলবেন? কি বলছেন আপনি? আমার বাবার সম্বন্ধে আপনি এরকম কথা বলছেন কি করে? আপনি কি করে জানলেন? আমি গেলাম, তার মানে উনি আমায় যেতে দিন, আমায় যেতে দিন, আমি গেলাম। যত বয়স বাড়ছে বুদ্ধি তত কমে যাচ্ছে না? তুমি চুপ করে থাকলে আমি ভাববো যে তুমি চাও, আর তুমি যা চাও তাই হবে মা। তুমি আমার মরামুখী দেখবে। পারো, কি হয়েছে মা আমার বল। আমার কাছে কিছু লুকোসনি মা। লুকোচ্ছ তো তুমি, সারা জীবন সব কিছু আমার কাছ থেকে লুকিয়েছো, আর তার ফল ভোগ করতে হচ্ছে আজকে আমাকে। যার যা খুশি তাই বলছে, যে যেভাবে ইচ্ছে অপমান করছে, অথচ আমি কিছু বলতে পারছি না। শুধু তুমি, তোমার জন্যে। আরে কি তোকে অপমান করেছে, কি বলেছে? সেসব কথা সহ্য করতে পারবে তুমি? যদি বলি, যদি বলি যে কি বল, আমায় বল। তুমি সহ্য করতে পারবে না, কিন্তু আমাকে সহ্য করতে হচ্ছে। কুকুরের মতো লোকের লাথি ঝাঁটাকে মুখ বুঝে সব সহ্য করছি। কিছু তো বলার কোনো উপায় নেই, বলার তো মুখ রাখোনি তোমরা। কেন কেন মুখ বুঝে সব সহ্য করবি? তুই তো কোনো অন্যায় করিসনি। তাহলে আজই তার একটা ফসলা হয়ে যাক। বিনা কারণে আমি আর লোকের অপমান সহ্য করব না। আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে। ঠিক আছে বাবা, পুজোটা সেরে আসি তারপরে বলছি। না, কোথাও পালাবে না তুমি। আগে আমার কথার জবাব দাও। আমার বাবাকে এই দেখো, তোর বাবার নাম আমি মুখে আনতে পারি না। আমার বাবার নাম আমিও জানি মা। আমি জানতে চাই আমার বাবা কি করেন। 30 তারিখ রাতে যে লোকটা খুন হয়েছিল, তার জন্য কি আমার বাবাই দায়ী? ওই লোকটাকে কি আমার বাবাই খুন করেছিল নাকি? আমি কি করে জানব? আমি কি চোখে দেখেছি নাকি? তার মানে করে থাকতেও পারে খুনি। মার্ডারার? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও, আমার এগুলো জানা প্রয়োজন। আমি একজন খুনির মেয়ে কিনা, আমার সারা শরীরে একজন খুনির রক্ত বইছে কিনা, এসব আমাকে জানতেই হবে মা। আজকে এক্ষুনি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ কিনা, তার মানে হ্যাঁ, আমার বাবা একজন খুনি। মানুষকে খুন করাতেই তার আনন্দ, মানুষকে খুন করাটা তার পেশা। টিভিতে খবরের কাগজে আমরা যেসব ক্রুয়েল মার্ডারারদের খবর পাই, আমার বাবা আসলে তাই। কেন আমার জন্ম দিলে মা? কেন দিলে? আর দিলেই যদি, তাহলে জন্মানোর সঙ্গে সঙ্গে গলা টিপে মেরে ফেলে দিলে না কেন আমাকে? কেন কেন আমাকে সারা জীবন মাথায় কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে? সারা জীবন সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে এটা একটা খুনির মেয়ে। সবাই বলবে যে ডাক্তার পারমিতা ব্যানার্জি আসলে একজন খুনি। কেন কেন আমাকে ওর জন্য এই অপমান নিয়ে মারতে হবে? এর থেকে তো ভালো ছিল, আমার জন্মের আগে যদি আমার বাবা মারা যেত, আমি যদি নাই জানতাম আমার বাবা কে, বা যদি বেজন্মা হয়ে থাকতাম। কি করবেন তাহলে?
উকিলের সঙ্গে আমার কথা হয়েছে, হাসপাতালের সলিসিটার আজকে আসবেন, তার সঙ্গে আমি ডিটেইলে কথা বলবো। তার মানে আপনি মামলা লড়বেন? অবশ্যই, ওয়াকওভার তো দিতে পারি না, জীবনে কোনো লড়াইয়ে আমি পিছু হটিনি, আর এই বয়সে এসে সেটা করতে পারব না। না, মামলা একবার কোর্টে উঠলে সেটা কদ্দূর গড়াবে বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু এছাড়া অন্য কোনো উপায় আছে কি? আপনার কাছে কি কোনো অল্টারনেটিভ আছে? হ্যাঁ, উপায় তো আছে একটাই। কি? রমেন সিংহকে কাজে ফিরিয়ে আনা, আরএমও হিসেবে। তার মানে সাসপেনশন অর্ডার উইথড্র করা, এছাড়া তো তাকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। হ্যাঁ, তবে তাই করতে হবে, উইথড্রই করতে হবে। কেন? আপনি নিজেই তো রমেন সিংহের সাসপেনশন অর্ডারে সই করেছিলেন, নিশ্চয়ই মনে করেছিলেন যে রমেন সিংহকে সাসপেন্ড করলে এই হাসপাতালে ভালো হবে, এই হাসপাতালের ডাক্তার, নার্স, পেশেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন উপকৃত হবে, তাই মনে করেছিলেন বলেই তো এই সাসপেনশন অর্ডারে সই করেছিলেন। আজকে কি এমন হলো যে আপনার সেই মনে হওয়াটা পাল্টে গেল? না, পাল্টে যায়নি, কিন্তু পরিস্থিতি এখন। না না, পাল্টে যেতেই পারে, পাল্টে যেতেই পারে, আজ যেটা ঠিক কাল সেটা ভুল হতেই পারে, কিন্তু আমি তো এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, একজন অতি নগণ্য ডাক্তার, আমারও তো এই হাসপাতালের সম্বন্ধে একটা কর্তব্য আছে, দায়িত্ব আছে, আমার তো জানা দরকার যে আপনার মতটা কেন হঠাৎ পাল্টে গেল। আমি বুঝতে পারিনি যে জলটা এতদূর গড়াবে, আর এমও যে কোর্ট অবধি নিয়ে যাবেন এটা আমি ভাবতেই পারিনি। এটা তো অত্যন্ত স্বাভাবিক, সাসপেন্ডেড হয়েছে অথচ কোর্টে যাবে না, সবাই তাই যাবে, আমি হলেও যেতাম, ইনফ্যাক্ট অনেক আগেই যেতাম। আপনি আপনি জানতেন মানে এটা নিয়ে যে কোর্ট কাচারি হবে, হসপিটালের ভিতরের ব্যাপারটা বাইরে প্রকাশ্যে চলে আসবে, এ নিয়ে আলোচনা করবে, এসব আপনি জানতেন? সত্যি কথা বলতে কি, হ্যাঁ আন্দাজ করেছিলাম। সব জানা সত্ত্বেও আপনি রমেন সিংহকে সাসপেন্ড করলেন কেন? আমি একা তো করিনি, আপনিও তো সই করেছিলেন, আমাদের দুজনেরই মত ছিল। দেখুন না, হসপিটালের ব্যাপারে আমি কখনো ইন্টারফেয়ার করি না, আপনার মতই আমার মত, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি বলেই সেটা করেছিলাম। এখন কি আর বিশ্বাস করছেন না? না 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 না, প্রায় অবিশ্বাসের কোনো কারণই নেই। তবে কি এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনি রমেন সিংহের উপর থেকে সাসপেনশন অর্ডার তুলে নিন। বেশ, আপনি যখন চাইছেন তখন তাই হবে, রমেন কাল থেকেই জয়েন করুক। তবে তবে আপনাকে একটা গ্যারান্টি দিতে হবে, ভবিষ্যতে অন্য কোনো ডাক্তার যদি এরকম অবহেলা করেন এবং রোগীর যদি কোনো কারণে মৃত্যু ঘটে, তাহলেও কিন্তু সেই ডাক্তারকে কোনো শাস্তি দেওয়া যাবে না। না না, এরকম গ্যারান্টি আমি দেবো কী করে? দোষ করলে দোষীকে তো শাস্তি পেতেই হবে। বাহ, শাস্তি দেবেন কী করে? রমেন সিংহকে আপনি ছেড়ে দেবেন আর সেই একই অপরাধে অন্যকে শাস্তি দেবেন, তা কী করে হয়? তাহলে তো কথা উঠবে যে রমেন সিংহের সঙ্গে আমাদের অন্য কোনো সম্পর্ক আছে। রমেন সিংহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটা আপনি আমি জানি, কিন্তু বাইরের লোক তো জানে না, বাইরের লোক বাইরে থেকে যেটা দেখবে সেটি বলা বলি করবে, আর জানি না, একবার যদি ভুল ধারণা তৈরি হয় তাহলে সেটা ভাঙা যাবে কি করে আমি জানি না, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আপনি যে গ্যারান্টি চাইছেন সেটা কি দেওয়া যায়? ওই রকম সাসপেনশন অর্ডারও কি উইথড্র করা যায়? যে তীর একবার ধনুক থেকে ছিটকে গেছে সেটা কি ফিরিয়ে আনা যায়? আমি যে কি করব, কি যে হবে, রমেন সিংহকে যদি ফিরিয়ে আনতেই হয় তাহলে আপনি আমাকে ছেড়ে দিন মিস্টার রাজচৌধুরী। মানে? মানেটা খুব সহজ, জীবনে কখনো আপোষ করিনি, রোগীর স্বার্থের চেয়ে অন্য কিছু বড় করে দেখিনি, আজ জীবনের শেষে এসে জীবনের প্রান্তে দাঁড়িয়ে সমস্ত শিক্ষা দীক্ষা আমি জলাঞ্জলি দিতে পারবো না, ডাক্তার হয়ে রোগীকে মেরে ফেলতে পারবো না,
খুনিকে ডাক্তার বলতে পারবো না। তার জন্য আপনি অনেক সুপার পাবেন মিস্টার রায়চৌধুরী, আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ। এখনই বসে পড়লে কেন? আর অনেকক্ষণ নাচতে হবে, অনেকক্ষণ। আর পারছি না বাবা, কি একটু বিশ্রাম করে নি। কতটুকু নেচেছ? হ্যাঁ, এখনই আর পারছি না বললে হবে? ওটো 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 ওটো, নাচো 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 নাচো। একটু পরে করছি বাবা। বিশ্রাম? কিসের বিশ্রাম? একদিন তো বিশ্রাম করেই কাটালে, হসপিটালের বেডে শুয়ে বসে একটা সপ্তাহ একেবারে নষ্ট করেছো। না 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 না, আর কোনো বিশ্রাম টিশ্রাম নাই। ওটো 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 ওটো। বিশ্বাস করে পারছি না, একটু পরে করছি বাবা। না, এক্ষুনি, এই মুহূর্তে। কি হলো, উঠলে না যে? ও, অনেকদিন পিঠে হান্টারটা পড়েনি তাই না? পিঠে হান্টারটা পড়লে কিরকম লাগে সেটা বোধ হয় ভুলেই গেছো, তাই তো? ওঠো ওঠো, নাচ শুরু করো। 1 2 3। স্টপ! বিট মিস করলে কেন? তাল ভুল করলে কেন? আর ভুল হবে না বাবা। ভুল হলো কেন? এই সহজ তাল তোমার ভুল হয় কি করে? কোথায় থাকে আজকাল মনটা? কি ভাবছিলে? হ্যাঁ, আমি আমি হাসপাতালের কথা ভাবছিলাম। হাসপাতাল? কোন হাসপাতাল? ও, ওই হাসপাতাল। তা ওর মধ্যে আবার ভাবনার আছে নাকি? হ্যাঁ, আমি ডাক্তারবাবুর কথা ভাবছিলাম। ডাক্তার? That uncultured brute! জাগে, আজে বাজে ভাবনা ছাড়ো, নাচো নাচো নাচো। আমার নাচতে ভালো লাগছে না। কে কি বললে? আমার নাচতে ভালো লাগছে না। আর কোনোদিন যেন তোমার মুখে এই কথাটা না শুনি। নাচো!